আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, এই পরমশুদ্ধ করে আপনার থেকে আমার মেসেজ পলি ন্যাশনাল সেন্টারের পক্ষে আন্তরিক ধন্যবাদ মোবারক গ্রহণ করছি। সম্মানিত দেশবাসী, আজকে দেখতেছেন আমি যে একটা জামরুল গাছ নিয়ে আপনার সামনে দাঁড়াইছি, এটা হলো রেড ডায়মন্ড জামরুল। এই জামরুলটার বৈশিষ্ট্য হলো আমাদের দেশে যে জামরুলগুলো হয় এগুলো তো একটু ফ্যাকাশে হয়, মিষ্টি হয় না তেমন, পাংসা পাংসা লাগে, ভিতরে শুকনো লাগে। আর এতে আমাদের রেড ডায়মন্ড যে জামরুল দেখছেন, এই ডায়মন্ড জামরুলটার একবারে আপেলের চেয়ে বেশি রসালো, তার চেয়ে বেশি মিষ্টি, এবং বছরে দুইবার হয়। এই চারাটা মাশাল্লাহ আমরা নতুন আমদানি করেছি এবং এইগুলোর চারাও আমরা তৈরি করেছি ইনশাল্লাহ। আল্লাহর মেহরবানি যদি আমরা এই চারা উৎপাদন করি আর আপনারা লাগান, তাহলে আমাদের দেশে আর মানুষের আপেল কেনার প্রয়োজন নেই, আপেলের চেয়ে বেশি মিষ্টি এবং সুস্বাদু। তো আজকে প্রিয় দেশবাসী, আপনারা এই আমাদের এই আপেলের চারা ইনশাল্লাহ আমাদের কাছে কালেকশন আছে, হ্যাঁ বড়ো চারাও আছে, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে এই চারা আপনারা কালেকশন করতে পারেন। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে থাকি ইনশাল্লাহ সুনামের সঙ্গে। আপনারা আমাদের এই ডায়মন্ড জামরুলের জন্য, এই ডায়মন্ড জামরুলের জন্য ইনশাল্লাহ আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা চারা সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। বাগানে আমাদের যে জামরুল গাছটি তখন দেখলেন, এই গাছের ফলটি এইটা তো আমি একটা কামড় দেওয়ার পরে যাচাই করলাম যে আসলে ফলটা কতটুকু মিষ্টি। এখন সত্যিকার অর্থে যে কথাটা বড়ভাবে বললো যে আপেলের চেয়েও মিষ্টি, আমি কামড় দেওয়ার পরে মানে সত্যিকার অর্থে ঠিক তাই পাচ্ছি, বরং কোনো অংশে কম নয় এবং আরও বেশি মনে হচ্ছে আমার কাছে। মানে জামরুল এত মিষ্টি হতে পারে এটা কেউ কল্পনাও করবে না কোনো সময়। তো সত্যিকার অর্থে সঠিক উন্নত জাতের জামরুল এটা আমাদের কাছে। আলহামদুলিল্লাহ চারা সংগ্রহ করেছি অনেক কষ্টে, যাদের এই মিষ্টি জামরুলের চারা লাগবে অবশ্যই যোগাযোগ করবে। আমি আবু তাহের শিবপুরি আপনাদের সাথে আছি সবসময় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।